আজ একুশে মে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মনসুখা অরণোদয় সংঘের উদ্যোগে এবং ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক গ্রীষ্মকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাব সম্পাদক উৎপল মাঝি মহাশয় জানান প্রতি বছরের মতোই সংঘের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয়েছে তিনি আরও জানান আমাদের ক্লাব প্রতি বছর দুইবার রক্তদান শিবিরের আয়োজন করে একটি দুর্গা সময় এবং অন্যটি জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আজ প্রায় পঞ্চাশ থেকে ষাট জন রক্তদাতার উপস্থিতি আশা করা হচ্ছে গ্রীষ্মকালে রক্তের চাহিদা বেশি থাকে কারণ এই সময়ে বিভিন্ন রোগ ও দুর্ঘটনার কারণে রক্তের প্রয়োজন বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপল মাঝি মহাশয় বলেন রক্তদান একটি মহৎ কাজ যা মানুষের জীবন বাঁচাতে পারে আমরা সবাইকে আহ্বান জানাই রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করতে রক্তদান শিবিরের আয়োজন অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছিল সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির এবং সেটি বিকাল চারটা পর্যন্ত চলে ঘাটাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীরা রক্তদাতাদের রক্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেন রক্তদাতাদের জন্য শিবির প্রাঙ্গণে বসার ও বিশ্রামের ব্যবস্থা ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিবিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল প্রত্যেক রক্তদাতাকে স্বাস্থ্য পরীক্ষা করে তারপর রক্তদানের অনুমতি দেওয়া হয় এছাড়াও রক্তদানের পর তাদের বিশ্রামের জন্য এবং পর্যাপ্ত পরিমাণে জল খাদ্য সরবরাহ করা হয় রক্তদানের পর সংগৃহীত রক্ত ঘাঁটাল ব্লাড ব্যাঙ্কে সংরক্ষিত হবে সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে জরুরি রোগীদের প্রয়োজনে সরবরাহ করা হবে উৎপল মাঝি মহাশয় জানান আমরা সব রক্তদাতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি প্রত্যেককে নিরাপদ পরিবেশে রক্তদান করার সুযোগ দেওয়া হয়েছে রক্তদাতা মঞ্চা গ্রামের বাসিন্দা পিয়া শাসমল জানান দ্বিতীয়বার রক্তদান করতে পেরে আমি খুবই গর্বিত আমি মনে করি এটি একটি ছোট প্রয়াস যা বড় পরিমাণে মানুষের উপকারে আসতে পারে অপর রক্তদাতা সুভাসিস মাঝি বলেন আমি প্রতি বছর রক্তদান করি এবং এটি আমাকে মানবতার সেবা করার একটি সুযোগ করে দেয় মনসুখ অরণ্য সংঘ একটি সেবামূলক সংগঠন হিসেবে এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে রক্তদান শিবির এর মধ্যে একটি অন্যতম ভবিষ্যতে আরও বড় পরিসরে রক্তদান শিবিরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে মনসুকা অরুণোদয় সংঘের মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় গ্রীষ্মকালীন রক্তদান শিবির একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ ছিল রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংঘের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এই শিবিরকে সফল করে তুলেছে এর আয়োজন করে থাকি এই গ্রীষ্মকালে ভাড়াল ব্লাড ব্যাংক করা রাজ্যের বিভিন্ন ব্লাড রক্তের সংকট এই সংকটকালীন পরিস্থিতিতে আমরা সাহায্য সহযোগিতায় আমরা এই পারি সফলতার সহিত গ্রহণ এই শিবিরে পঞ্চাশ থেকে ষাট